আজকের দিন আমি আজকে অনেক দিন পুরনো একটি কথা বলি। জননেত্রী শেখ হাসিনা কার্যালয়ে আমি একটি ছোট্ট চাকরি করতাম, আপনারা জানেন যে আমি তার একান্ত সচিব ছিলাম। এখনকার দিনে শুনি যে সেটা নাকি খুব বড় পদ ছিল, তা আমি সেটি বুঝতে পারিনি। আমি খুব ছোট চাকরি করতাম, তো আমাকে একদিন উনি বলেছিলেন যে তুমি ব্রাহ্মণবাড়িয়ার জন্য এত কিছু করছো, বিনিময়ে তুমি কি চাও? তারপর উনি উত্তর দিলেন যে বিনিময়ে কিন্তু তুমি তোমার জন্য কিছু চাইতে পারবো না, তুমি ভোট চাইতে পারবো না। আমি তখন ওনাকে একটা কথা বলেছিলাম যে আমি দুটো জিনিস নিশ্চয়ই বিনিময়ে চাব, বিনা বিনিময়ে আমি কোনো কাজ করতে চাই না। কই সেটা কি? আমি বলছিলাম যে আপনার জন্য দোয়া চাইব এবং আমার নিজের জন্য দোয়া চাইব। আমি আজকের দিনে আমার আর কিচ্ছু বলার নাই ভাই, মায়েরা বোনেরা আমার কিচ্ছু বলার নাই। আপনারা আমার নেত্রীর জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি যেন কর্মক্ষম থাকেন, তিনি যেন সুস্বাস্থ্যের অধিকারিণী থাকেন এবং বাংলাদেশকে আজকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে গেছেন, যাচ্ছেন উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন, সেই পথে যেন তিনি দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পারেন, এই জন্য তার জন্য দোয়া করবেন। আপনারা দুহাত তুলে আল্লাহর দরবারে, সৃষ্টিকর্তার দরবারে আপনারা প্রার্থনা করবেন, মসজিদে মন্দিরে পেগোডায় গির্জায় আপনারা প্রার্থনা করবেন। আল্লাহ যেন তাকে সুখ দেয়, শান্তি দেয়, এই দেশের মানুষকে তিনি যেন কষ্ট ভুলিয়ে দিতে পারেন। তাঁর পিতা আমাদের সকলের আধ্যাত্মিক পিতা, আদর্শের পিতা, রাজনীতির পিতা, এই রাষ্ট্রের পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাঙালিদের একটি রাষ্ট্র, সেটা তিনি দিয়েছেন। আর তাঁর কন্যা তাঁর স্বপ্ন ধরে এই বাঙালিদের জন্য একটি সুখী সমৃদ্ধশালী অর্থনৈতিকভাবে সচ্ছল এবং সমৃদ্ধ একটি সভ্য দেশ উপহার দিতে চাচ্ছেন। আজকে আসুন আমরা সেই সংগ্রামে সকলে সমাবেত হই। আমার আর কিছু বলার নাই, কি বলবো আপনাদের, এই ভালোবাসা কি ভুলে যাব? আমি তো এত অমানুষ নই, আমি যেন এরকম নরাধম নই যে আপনাদের আজকের এই ভালোবাসা আমি ভুলে যাব। আমি দেখেছি আপনারা কিভাবে মিছিল করে করে এসেছেন, আপনারা এই আজকে অনেক কষ্ট করে এসেছেন, এই দুপুরবেলা অনেকে কাঠফাটা রোদেও এসেছেন। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কিচ্ছু বলার নেই। আপনাদের সাথে আমি আমার আমার সকল ভালো টাকা, প্রাণের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কিছু বলার নেই। আমার নেত্রী, আমাদের সকলের নেত্রী, 16 কোটি মানুষের নেত্রী, তিনি অহরাত্র পরিশ্রম করে যাচ্ছেন দেশের উন্নয়নের জন্য, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে, সমাজের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন। আমার বোনেরা, আমার মায়েরা এখানে যারা আছেন, তারা জানেন আজকে তাদের অবস্থান কোথায়, তারা নিজেরা টের পান, আপনারা উপলব্ধি করতে পারেন। এই শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে 96 সালে আপনাদের অবস্থান কোথায় ছিল আর আজকে আপনাদের অবস্থান কোথায়, এটা নিশ্চয়ই আপনারা টের পান। এইখানে এই উত্তরণের ক্ষেত্রে যে বিশাল যে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন, এটা জননেত্রী শেখ হাসিনার একক কৃতিত্ব। আমি মাঝে মাঝে ঠাট্টা করে ওনাকে বলতাম যে আপনি তো বাংলাদেশকে নারী স্থান বানিয়ে ফেলার চেষ্টা করছেন, ওনার আমলে প্রথম সুপ্রিম কোর্টে বিচারপতি, নারী বিচারপতি নিয়োগ হয়, ওনার আমলে প্রথম জেলা প্রশাসক আসলেন একজন নারী, ওনার আমলে প্রথম পুলিশ সুপার হয়েছেন, আমরা একদিন হয়তো দেখবো আইজিপি হয়ে গেছেন, ওনার আমলে উনি সেনাবাহিনীতে অফিসার র্যাঙ্কে আমাদের মেয়েদেরকে সুযোগ করে দিয়েছেন, আজকে নেভিতে আছে, এয়ারফোর্সে আছে, কোথায় নেই মেয়েরা, সকল জায়গায় অগ্রগতি। এবং আজকে দেখেন শিক্ষার ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন, প্রায় 60% মেয়ে মফস্বলের স্কুল কলেজগুলোতে আজকে অধ্যয়ন করছে। তো সুতরাং আমার বোনেরা, একদিন বাংলাদেশে বলতো যে মেয়েরা ভোট দেয় না বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে না, আর আমি আগামীতে ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে আমার মায়েদের উপরে, আমার বোনেদের উপরে, যে মেয়েরা ভোট দিলে বলেই আওয়ামী লীগ আর কখনো ক্ষমতাচ্যুত হবে না। আমি আজকে আওয়ামী লীগের কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু জননেত্রী শেখ হাসিনার কথা বলতে গিয়ে আওয়ামী লীগের কথা দুটো বলতে হবো। আমার ভিন্ন মতাবলম্বী যে বন্ধুরা আছেন তাদেরকে বলবো, আপনারা একটু বিচার বিশ্লেষণ করে পরিস্থিতি দেখে আপনারা আপনাদের পথ চলবেন, এইটুকু বলবো। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, উন্নয়নের কথা বলে কোনো লাভ নেই, আপনারা সব জানেন ব্রাহ্মণবাড়িয়ায় কি হচ্ছে আর ব্রাহ্মণবাড়িয়ায় কি হচ্ছে না। আমরা চেষ্টা করছি ব্রাহ্মণবাড়িয়াকে একটু উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এই উন্নত জায়গায় নিয়ে যেতে যা যা করা প্রয়োজন সব কিছুই করবো ইনশাল্লাহ, যদি আপনাদের
যদি নয় আপনারা তো পাশে আছেন এবং পাশে থাকবেন এটা বিশ্বাস করি আমি আবারো জননেত্রী শেখ হাসিনার জন্য এবং রাষ্ট্রপিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিধিহাত তার মাগফিরাত কামনা করার জন্য তার সাথে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের মাগফিরাত কামনা করার জন্য এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি এবং আমাদের মুক্তিযুদ্ধের কাণ্ডারি যে চার পুরুষ ছিলেন শহীদ তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম মনসুর আলী এবং কামরুজ্জামান তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আপনাদের সকলের কাছে প্রার্থনা জানিয়ে আমার জন্য দোয়া করার জন্য আমার পরিবারের জন্য দোয়া করতে আমাদের আল্লাহ যেন আমাদেরকে আপনাদের খেদমত করার সুযোগ করে সুযোগ অব্যাহত রাখেন যে সুযোগ পেয়েছি এই সুযোগটা যেন অব্যাহত রাখেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনাদের খেদমত করে যেতে পারি এই আহ্বান জান এই কথাটুকু।